সৌদি টেক দুনিয়ার সুপার পাওয়ার অর্জনের জন্য অলরেডি $100 বিলিয়ন ইনভেস্ট করেছে। কি মাস্টার প্ল্যান করছে সৌদি আর কেন তাদের এই পরিকল্পনা আর এখানে কি বাধা আছে সবকিছু এখন শেয়ার করব। বিষয়টা হলো, আপনারা অনেকেই হয়তো জানেন 268 বিলিয়ন ব্যারেলস নিয়ে সবচেয়ে বেশি অয়েল রিজার্ভারের দিক দিয়ে সৌদি আছে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে। তবে বিশেষজ্ঞদের মতে যদি সৌদি আর নতুন কোনো অয়েল ফিল্ড আবিষ্কার করতে না পারে এন্ড একই হারে তেল উত্তোলন করতে থাকে তাহলে খুব বেশি হলে আর মাত্র 26 বছরে সৌদির তেল ফুরিয়ে যাবে আর তেল শেষ হওয়া মানে সৌদির ক্ষমতাও শেষ। তাই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উঠে পড়ে লেগেছে তেলের উপর থেকে ডিপেন্ডেন্সি কমাতে। সেই জন্য ইতিমধ্যে স্পোর্টস ট্যুরিজমে $বিলিয়ন বিলিয়ন খরচ করেছে। কিন্তু এখন সৌদির নজর পড়েছে অন্য আরেক জায়গায়। এই তো গত মাসে সৌদি দেখালো একটা বড় চমক, পৃথিবীর বড় বড় সব টেক জায়ান্টকে নিয়ে এলো একই ছাদের নিচে। রিয়াদ থেকে 50 মাইল দূরে আয়োজন করা হয়েছিল বিশাল এক কনফারেন্সের, যেখানে গুগল, টিকটক, অ্যামাজনের মতো জায়ান্টের টেক আর সেলস এক্সিকিউটিভ সহ ইঞ্জিনিয়ারদের গাড়ির ভিড়ে জ্যাম লেগে গিয়েছিল রিয়াদের রাস্তায়। প্রায় 3 ঘন্টা সময় লেগেছে জাস্ট এই জ্যাম ছুটতে। এখন কথা হলো, সব টেক জায়ান্টদের হর্তাকর্তাদের একই ছাদের নিচে আনতে সৌদি কেন এত মরিয়া হয়ে উঠল। রিজন হলো, সৌদি এবার উঠে পড়ে লেগেছে এআই এর দিক থেকে সুপার পাওয়ার ওয়ালা একটা দেশ হবার জন্য। আর ডেভেলপমেন্টের জন্য যে দুটো জিনিস সবচেয়ে বেশি দরকার, মানি এন্ড এনার্জি, সেটা প্রচুর পরিমাণে আছে সৌদি আরবের কাছে। সৌদি বছরে পুরো $100 বিলিয়ন মানে প্রায় 11,220 কোটি টাকার বিশাল ফান্ড ক্রিয়েট করেছে শুধু এআই ডেভেলপমেন্টের জন্য। এছাড়াও আরো অনেক ইনভেস্টরের সাথে কথা হচ্ছে আরো 4,00,000 কোটি টাকা ইনভেস্টমেন্টের জন্য। আর এই জন্য এত বড় সব টেক জায়ান্টের চোখ এই কনফারেন্সের উপর। সৌদির সরকার অলরেডি এক টেক কোম্পানিকে $1 বিলিয়ন মানে 11,000 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে অন্য সব গ্লোবাল এন্টারপ্রেনরদের অ্যাট্রাক্ট করার জন্য। অলরেডি এই কনফারেন্সে অ্যামাজন, IBM এর মতো আরো বড় বড় কোম্পানি সৌদিতে নিজের ডাটা সেন্টার তৈরি করতে 1,00,000 কোটি টাকারও বেশি ইনভেস্ট করার ঘোষণা দিয়েছে। তবে কিছু চ্যালেঞ্জও কিন্তু ফেস করতে হচ্ছে সৌদির প্রিন্স সালমানকে। সৌদি এনভিডিয়া থেকে অর্ডার করেছে 1,100 কোটি টাকারও বেশি মূল্যের সেমিকন্ডাক্টর, কিন্তু এই অর্ডার বাইরে পাঠাতে এনভিডিয়ার চাই সরকারের পারমিশন। কিন্তু US গভর্নমেন্ট কিছুতেই পারমিশন দিচ্ছে না, কারণ USA এখন ভয় আছে যে সৌদি না আবার AI সুপার পাওয়ারে পরিণত হয়। একই সাথে আবার সৌদির সাথে চায়নারও এখন বেশ ভালো বন্ধুত্ব। সো সৌদির সব টেক সেক্টরে এখন চাইনিজ ইঞ্জিনিয়ারদের আধিপত্য, এখানেও US এর একটা ভয়। তাই তো USA আবার ইনভেস্ট করেছে সৌদির পাশের দেশ UAE তে, যাতে চায়না একাই মধ্যপ্রাচ্যে পাওয়ারফুল না হয়ে যায়। যাই হোক, তবে মোহাম্মদ বিন সালমানের দাবি তিনি দুই দেশেরই সহায়তা চান তার দেশের টেকনোলজি উন্নয়নের জন্য। তো সবকিছু দেখে মনে হচ্ছে সৌদি গ্লোবাল AI সুপার পাওয়ার হোক না হোক, USA আর ফ্রান্স যারা এখন AI টেকনোলজিতে লিড করছে তাদের থেকে খুব বেশি পিছিয়েও থাকবে না। আর কে জানে, সৌদি হয়তো সত্যি হয়ে যাবে AI সুপার পাওয়ার। যাই হোক, এসব কিছু নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।